বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের চার্ট ও প্রোগ্রাম লিখো ওকে তো সবার প্রথমে আমরা কি করব ফার্স্টে ফ্লোচার্ট করবো এটার উপর ভিত্তি করে আমরা বৃত্তের কী করবো ক্ষেত্রফলের প্রোগ্রামটা ডিজাইন করব তো ফ্লো চার্ট কি সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে স্টার্ট দেন কি নির্ণয় করতে হবে ক্ষেত্রফল এখন বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি এই কলস টু পাই আর স্কোয়ার ঠিক আছে এ মানে কি এরিয়া ওকে তো এখন ইউজারের কাছ থেকে কয়টা ইনপুট নিতে হবে আমাদের ইউজারের কাছ থেকে কি কী ইনপুট নিতে হবে সবার প্রথমে নিতে হবে পাই ওকে কারণ পাই সিম্বল এখানে আমরা যেমনি ইউজ করছি সেটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি করা যায় না ইউজ করা যায় না আর পায়ের একটা ভ্যালু আছে না পায়ের যে ভ্যালুটা আছে সেটা আমাদেরকে কি করতে হবে বলে দিতে হবে সেটা কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দেন ইউজারের কাছ থেকে কী ইনপুট নিতে হবে ওকে সাথে কি নিতে হবে পরের লাইনে আমরা ফর্মুলা কি সেট করব এই কস টু পাই আর স্কোয়ার আচ্ছা এভাবে হবে এই কস টু পাই আর রেজাল্টটা কিসের মধ্যে সংরক্ষণ হচ্ছে তা আমরা আউটপুটে কাকে দেখাবো এটাতে কারো কনফিউশন আছে ক্লোচার্টে তো আমরা প্রোগ্রামটা ডিজাইন করি তো সবার প্রথমে আমরা কি লিখবো এস টি ডি আই ও ডট পরের লাইনে তো এখানে আমরা কয়টা চলক ডিক্লেয়ার করছি তিনটা না আর পায়ের ভ্যালু আমরা কেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখছি কারণ আমরা জানি পায়ের ভ্যালু কত তাই না তো যেটার মান আমরা জানবো কনস্ট্যান্ট মান সেটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে বলে দিতে হবে তো আমরা এখানে কয়টা চলক ডিক্লেয়ার করছি তিনটা তো সবার প্রথমে আমরা লিখি পাই পায়ের ভ্যালু আমরা কত জানি চলকটার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর পরের লাইনে আমাদের আরেকটা চলক আমরা কি ধরছি আর আর বলতে মূলত কি বুঝাই বৃত্তের ব্যাসার্ধ মানে রেডিয়াস ওকে আর ফলাফলটা আমরা কীসে সংরক্ষণ করতেছি এ মানে কি এখন এগুলার ডাটা টাইপ কী হবে ডাটা টাইপ এটা তো আমরা চলক নির্ধারণ করছি তাই না কারণ এই প্রোগ্রামটা করার জন্য আমার কয়টা চলক লাগবে তিনটা চলক লাগবে তো আমি এটার কী ডিজাইন করছি মানে কী নিছি চলকগুলো নিছি এখন এদের ডাটা টাইপ আমাকে নির্ধারণ করতে হবে তো ডাটা টাইপটা কী ফ্লোট নিতে হবে কেন ফ্লোট নিতে হবে কারণ পয়েন্ট আছে পয়েন্ট থাকলে সবগুলো ডাটা টাইপই কী হবে সেম হবে তাহলে আমরা এখানে কী লিখব ফ্লোট এরপরে এফ এল ও এটি ফ্লোট এরপরে এল ও এটি ফ্লোট তো এখন ইউজারের কাছে আমার কার্ড কার জন্য কোশ্চেন করতে হবে আমার বের করতে হবে কি পাই আর স্কোয়ার না মানে এ বের করতে হবে তো এর জন্য কি যেটা বের করতে হবে সেটার জন্য আমার কোশ্চেন করতে হবে ইনপুট আমি কার জন্য নিব আরের জন্য তাহলে আমার খালি কোশ্চেন কার জন্য করতে হবে আর পায়ের ভ্যালু অলরেডি কি আছে দেওয়া আছে না তাহলে আমরা কি করব সহজ কথায় যেটার জন্য আমার খালি ইনপুট নিতে হবে সেটার জন্য আমি কি করব মানে ডান সাইডের জন্য আমার ভ্যালু কি করতে হবে ইনপুট নিতে হবে বাম সাইডে কী আছে এ এটা আমাকে বের করতে হবে এটার জন্য আমার কি নিতে হবে না কোনো ইনপুট নিতে হবে না পায়ের ভ্যালু মানে ডান সাইডে কী আছে পাই আর স্কোয়ার আমি পায়ের ভ্যালু অলরেডি কী জানি খালি ভ্যালু কারটা জানি না আর এরটা জানি না সেই জন্য ইউজারের কাছ থেকে আমার কার ইনপুটটা নিতে হবে খালি আর এর ইনপুটটা নিতে হবে ওকে তো আমরা জাস্ট কী করবো ফার্স্টে কোশ্চেন করবো প্রিন্ট এফ ই এন টি ই আর এন্টার আর এ ডি আই ইউস এফ কমা কি হবে এন্ড কার জন্য আমি ইনপুটটা নিতেছি ওকে এতটুকের কাজ কি আমাদের এখানে হচ্ছে যে আমরা এখানে সেটাই বসাবো যেটার জন্য আমাদের কি নিতে হবে ইনপুট নিতে হবে আমি কি জিনিসটা বুঝাতে পারছি সবাইকে পরের লাইনে আমরা কি এরিয়া ইকুয়ালস টু পাই তারপরে আমরা কি লিখবো কনফিউশন আছে কোনো পাই এইখানে স্টারটা গুণ হিসাবে কাজ করবে শীতে গুণ দেওয়ার তো কোনো সিস্টেম নাই খালি আমরা কি ইউজ করবো স্টার্ট এখানে স্টারটা কী হিসাবে কাজ করবে গুণ হিসাবে কাজ করবে আর পাইতে কখনো আর মানে সহজ কথায় যে এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে বা আমরা যখন কোনো ক্যালকুলেশন করব আর স্কোয়ার যেহেতু আছে এখানে আমরা কখনও সরাসরি আর স্কোয়ার ইউজ করতে পারবো না কীভাবে করতে হবে আর স্কোয়ার থাকলে কয়টা আর লিখতে হবে দুইটা আর কিউব থাকলে কয়টা আর লিখতে হবে তিনটা তো আর এই ভ্যালুটা কিসের মধ্যে সংরক্ষণ হচ্ছে এরিয়ার মধ্যে তাহলে আমাদের লাস্টে কি দেওয়া আছে এ দেওয়া আছে না এটা কোন বক্সের মধ্যে দেওয়া আছে আউটপুট বক্সের জন্য কি ইউজ করতে হবে ওকে এরিয়া ইজ এখন আমরা এরিয়াতে আমরা কি দিব পার্সেন্টেজ এফ কমা কী দিব আচ্ছা আমি এখানে পার্সেন্টেজ এফ কেন দিলাম আমার এই এরিয়ার ভিতরে কী হইতেছে একটা ভ্যালু জমা হইতেছে না আর এই এরিয়াটা কি আমার একটা চলক না এখন আমি যদি কোনো চলকের মান প্রদর্শন করতে চাই মানে কোনো চলকের মান আমাকে কি করতে হবে এই যে ফ্লোচার্ট অনুযায়ী আমরা কী দেখতেছি আমাদের কি বলে ফলাফল দেখাতে হবে কার জন্য এর জন্য এরিয়ার জন্য যদি আমাদেরকে এরিয়ার জন্য ফলাফল দেখাতে হয় মানে সহজ কথায় কোনো চলকের জন্য আমাদেরকে যদি ফলাফল দেখাতে হয় তাহলে অবশ্যই আমাদের সেই চলকের ডাটা টাইপ দিয়ে কল করতে হবে ঠিক আছে এবার আমরা প্রোগ্রামটা বিল্ড করি আচ্ছা কি এর হয়েছে এখানে কি আসবে রেডিয়াস আসবে আমি কি কোথাও আর বলে কোনো কিছু ডিক্লেয়ার করছিলাম তাহলে এখানে কি আসবে ওকে তার মানে আমরা আর একটা জিনিস শিখলাম যে আমরা চলক যা ডিক্লেয়ার করব টোটাল এ সে চলকগুলোকে আমার কি করতে হবে ব্যবহার করতে হবে নয়তো প্রোগ্রাম কি করবে এরর জেনারেট করবে ওকে না প্রথমে যা ডিক্লেয়ার করবো সেটা দিয়ে কাজ করতে হবে আমি ফার্স্টে কী ডিক্লেয়ার করছে রেডিয়াস কিন্তু নিছিলাম কী আর সেজন্য কী আসছে কি বলছে আর আনডিক্লেয়ার্ড মানে আর কী আমি এটা বলি নাই ঠিক আছে এবার আমরা বিল করি কোনো এরোর আসছে এবার আমরা রান করি তো আমরা ইনপুট নিলাম ফাইভ কত আসতেছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর জিরো এখন এই প্রোগ্রামটা ঠিক আছে কেমনে এটা বুঝবো কেমনে আমরা যদি রেডিয়াসের ভ্যালু জিরো নিই টোটাল ভ্যালুটা কত আসবে কারণ সবগুলো কি অবস্থায় আছে তা আমরা জিরো নিয়ে দেখি আসছে তার মানে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি হয়েছে ওকে